সাফাকাশি রিপোর্ট করে কে আল কুরআনের আলো ঘরে ঘরে চলো الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء سجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان خلي بورين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا صدقت يا ربنا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সুনামগঞ্জ সাতক থানার অন্তর্গত আলীগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 22তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল এই দিনের বেলায় হাজার কাজ কাম বাদ দিয়ে কোরআনের অনুষ্ঠানে যারা ছুটে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি এতক্ষণ যারা আলোচনা রাখলেন অনেকগুলো আলেমের নাম আপনারা দেখতে পাচ্ছেন, জনাব মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সিলেট, জনাব মাওলানা মুফতি আলী হায়দার, জনাব মাওলানা সাদিক সিকান্দার, জনাব মাওলানা ইমরুল হাসান জাফরি, মাওলানা হাফিজ আলী আক্কাস, হাফিজ মাওলানা সাইদুর রহমান, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতকবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ছুটে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখে দিয়েছেন, আমরা কোরআন থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম উপস্থাপন করার যে ধরনগুলো আমরা জানি, মহান
রব্বুল ইজ্জাত আল জালালের কাছ থেকে আমরা শিখেছি। সূরা আরাফের দুই নম্বর আয়াতে আল্লাহ নিজে শিখিয়েছে যে এইভাবে আপনি কোরআন মানুষের কাছে বলবেন, উপস্থাপন করবেন কিভাবে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনি যখন কোরআনে কারীম দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি এগুলো কাজ না করে। আপনি যদি ভয় পান, আপনি যদি সন্দেহে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন, তো কোরআন উপস্থাপন করবেন কি করে। এখানে হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমরা দুইটা। এক নম্বরে কোরআন প্রসার করতে গেলে হয়তো অনেকেই আপনার বক্তব্য না বোঝার কারণে সন্দেহ করতে পারে, এরকম মানুষ না বুঝে বলছে। কোরআনের বক্তব্য শোনার পরে অবিশ্বাস করে, সন্দেহ করে, এরকম মানুষ কে দেশে বেশি? অল্প। দ্বিতীয় অর্থ কি, আপনি যখন কোরআনের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি আছে আবহমান কাল থেকে চলে আসছে, যেগুলো মানুষ এবাদত মনে করে পালন করে, কোরআনের সাথে ওইগুলোর কোনো মিল থাকবে না, তখন ওই মানুষগুলোর ব্যবসা, ওদের যে নিয়ম নীতিগুলো এতদিন এবাদত মনে করে পালন করেছে ওগুলো তো মিলবে না, তখন আপনার পথে ওরা মন খারাপ করবে, আপনার প্রতি ওরা শত্রুতা করবে, বাধা দেবে, এমনকি গালি গালাজও করবে। হাদিয়া তোহফা নজর নেওয়াজ দাওয়াত এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। এইদিকে তাকিয়ে আপনি কোরআনের কথা বন্ধ করবেন না, অধিকার আলিল মুমিনিন, কারণ কোরআনই কারিম মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম এখান থেকে? এই আয়াতের দুইটা অর্থ পেয়েছি। এক নম্বরে কিছু মানুষ না বোঝার কারণে সন্দেহ করতে পারে, দ্বিতীয় নম্বরে এদেশে প্রচলিত অনেক নিয়ম নীতি চালু করা আছে যেগুলো এবাদত হিসাবে মানুষ পালন করে। কয়েকটা আমার নজরে ধরা পড়ে, বিশেষ করে এই দেশে যে তাওবা এটা হয় না। দুই নম্বরে অসিলা শব্দের যে ব্যাখ্যাগুলো এদেশে দেওয়া হয় এগুলো ঠিক না, এগুলো সব মানুষ নিজের স্বার্থে বানিয়েছে। সবচাইতে বড় মারাত্মক এবং ভেজাল যেটা তার নাম জিকির। জিকিরটা নিয়ে যে সমস্যা চলছে, আচ্ছা, বিভিন্ন দরবারে আমরা দেখি মরিদগুলো শুধু লাফায়, কিন্তু পীর সাহেবের কোনো লাভ ছাপ নেই, ও বসে বসে জিকির করে যাচ্ছে। আমার প্রশ্ন, জাহান্নামের ভয়ে যদি মরিদ লাফাতে পারে, পীর সাহেবের ভেতরে তো জাহান্নামের ভয় আরো বেশি থাকা দরকার, তো ও লাভ দেয় না কেন? এগুলো সব ভণ্ডামি, এর কোনো ভিত্তি নেই। এরকম এবাদত রসুলের জীবনে কোনোদিন নবীজি নিজে গাছে উঠেছে, সাহাবিরা উঠেছে, আমি কোনোদিন পাইনি। এরা কি সাহাবিদের চাইতেও বড় বুজুর্গ নাকি? এরা কি বুজুর্গ না বেজির্গ না কি শব্দ বলবো বলো? এত লজ্জা দেওয়া হয় এরপর, আসলে ওদের লজ্জা নেই তো। এক লোক দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় হোটেলের বয় ডাক দিয়ে বলছে, ভাই খাবার খেয়ে যান, মনে করছে ফিরি, খাবার মন মতো খেয়েছে। দোকানদার বলছে, কি টাকা দেবা না? কিসের টাকা? তো চলেই যাচ্ছিলাম, আপনার বয় আমাকে ডাক দিয়ে খাওয়িয়েছে, আমি কষ্ট করে খেয়েছি। দোকানদার চিন্তা করছে, এ তো শেষরা, টাকা দেবে না মনে হচ্ছে। যদি টাকা না দাও, এগুলো আমার টাকা পয়সার ব্যবসার জিনিস, টাকা যদি না দাও তোমার আমি অপমান করবো, বসে করে জুতার মালা ওর গলায় দিয়ে বসে সারা শরীর শহর করে ঘোরাবো। ওরা ছাতক ঘুরিয়ে বলছে, কি এবার অপমান মনে হচ্ছে? কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করেও মানুষ তো এরকম আনন্দ পায় না।
এর কি লজ্জা আছে? দোকানদার বলছে তোর অপমান যদি না হয় আমি আরো নিচে নামবো, তোর মাথা পোড়াটা নাপিত দিয়ে টাক করে দেব, ঘোল ঢেলে দেব। বসে দিন পোড়া মাথার চুল কামিয়ে যখন ঘোল ঢেলে দিয়েছে, বলছে কি এবার কি অপমান মনে হয়? কিসের অপমান, চুল কাটতে পারছিলাম না, ভালো হইল। আসলে লজ্জা নেই, এর বড় তোর অপমান মনে হয় না? এবার 100 বার কান ধরে উঠবস কর, তাই করব। 100 বার করার পরে বলছে কি এবার অপমান মনে হয় না? অপমান আমার তো ব্যায়াম হোক, আমার মনে হয় এই দেশে যারা বানিয়ে বানিয়ে এবাদত বন্দেগী গুলো করে আর মানুষকে করায়, এদের কোনো লজ্জা নেই। এত নিম্ন কথা বলি এদেরকে, এরপরও লজ্জা নেই, ওইটাই করে যাচ্ছে। আপনি এবাদত যদি করতে চান, কোন বিষয় ওটা কোরআনে থাকা লাগবে এবং রাসূল ওটা জীবনে করিয়ে দেখাবে, তাহলে ওটা এবাদত হবে। তাহলে বিশ্বকবি কোনো দিন লাভ সাপ দেননি, গাছে ওঠেননি, বাস বয়ে ওঠেননি, আপনি কোথায় পেয়েছেন বলেন তো? এই ভণ্ডামি গুলো এই সিলেট বিভাগে আছে না রে? আছে, আরো বেশি, এদের এস আরো বেশি। বন্ধ করা লাগবে এগুলো, ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসির করবেন ওইগুলো মিলবে না, তখন ওরা আপনার প্রতি মন খারাপ করবে, শত্রুতা করবে, বিরোধিতা করবে। কথা বুঝতেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাতে ফেতরা সাদগার এগুলো মাল খাওয়া জায়েজ না হারাম? কথা বলেন দেখেন, যাকাত ফেতরা সাদগা এগুলো নবীজির জন্য জায়েজ? জোরে বলা লাগবে, আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যারা নবীর ওয়ারিস দাবি করবে, যারা আলেম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও নবীদের স্থলাভিষিক্ত, নবীর নায়েব, নবী নেই ওই দায়িত্ব তারা পালন করবে। কথা বলেন কেন? জাকাত ফেতরা সাদগা এগুলো খেলে মানুষের অন্তর মরে যায়, মানুষের অন্তর কমজোর হয়ে যায়, শক্তি থাকে না। এই জন্য আল্লাহ নবীকে এসব ব্যস্ত জিনিস খাওয়াননি। আর যারা নবীর ওয়ারিস দাবি করে, তারা এখন অধিকাংশ গুলো জাকাত ফেতরা সাদগা খেয়ে খেয়ে অন্তর মরে গেছে। এই জন্য কোরআনের সঠিক কথাগুলো বললে আরো তারা বাধা দিচ্ছে। এই সিলেটের কোন জায়গায় যেন এক আলেম সে বাধা দিয়েছে, ও কি আলেম? ও তো ফেতরা খাওয়া আলেম, ওর অন্তর আর নেই, মরে গেছে। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন যেটা ভুল বললাম, বলেন। মুখের কথার সাথে মনের কোনো মিল নেই না? 16 সালে গিয়েছিলাম কাবা শরীফে তাওয়াফ করার সময় দেখি নোয়াখালীর কোম্পানিগঞ্জের এক মুরব্বী কাবার গিলাফ ধরে হাও মাও করে কাঁদছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী কাঁদেন কেন? বলছে আমি মরব। মরবেন মানে? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, বাংলাদেশের নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা। আপনি মরবেন কোন কারণে? বলছে আমার দেশে কিছুই নেই, এদেশে নবীর রওজা আছে, আল্লাহর ঘর আছে, এখানে মরলে সব মাফ, এই জন্য মরব। বলো মুরব্বী ঠিক আছে, পরে মরবেন, আপনার কয় চক্কর বাকি আছে? আর বলছে 6 চক্কর হয়ে গেছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, আর 1 চক্কর দিয়ে নিন, চলে যাই আমার হোস্টেলে যেখানে আমরা থাকি, ওখানে নিয়ে আপনাকে একটু নাস্তা করাবো। আপনি আমার দেশের মানুষ, হোস্টেলে নিয়ে নাস্তা করালাম, হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে। সিলেটের মানুষ তো এরকম না। আমরা জানি বাংলাদেশে মফয়সী বর্গিজা এগুলো রংপুরের মানুষের নামের আগে থাকে। মফিজ এটা কোন জেলার মানুষের? রংপুর বিভাগে। ওদের ওই জেলায় যে এসেছে, আপনি গাড়ির হরেন দে সাইড দেওয়া দূরের কথা, আর তাকিয়ে দেখে যে কে আসতেছে। তো এগুলো তো রংপুর বিভাগের মানুষের, আপনি কেন? নাকি ওই ওই লোকের বার মনে হয় রংপুর, এখানে মনে হয় উঠে এসেছে।
সিলেটের মানুষ তো এরকম ম ফয়সী বর্গের জন্য না, সিলেট বাসী এত ঝড়, এমনিতে মরুভূমির দেশ, বালি এলাকা, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি এখন প্রস্তুতি নেন, আপনি তো মরার জন্য কাবার গেলাম ধরে কে দিয়ে আসলেন। আমারা বলছে আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা এক, কি সিটার। এই যে গত বছর গিয়েছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জ জানুয়ারি মাসের 26 তারিখে, ওই মুরব্বি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? না আগামীতে যদি যাই তখন, এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, কাবার গিলাব ধরে পর্যন্ত সিটারি করছে। তার মুখের কথা আর মনের কথা এক না, এটা কি? আরো জোরে বলেন। আমার বন্ধুরা, আমি যে কথাটা বসার জন্য পর্যন্ত এসেছিলাম, কোরআনে কারিমের সঠিক তথ্যগুলো তুলে ধরতে গেলে প্রচলিত অনেক নিয়ম নীতি দেখবেন বাইরে চলে যাবে, আর যাদের বাপ দাদার নিয়ম নীতির সাথে কোরআনের তাফসির মিলবে না ওরা আমাকে ভালোবাসবে, বলবে যেটা আমার বড় সাইলে, কি বলবে বলেন না কেন, শত্রু ভাববে, এই জন্যই তো শত্রু মনে করে। কোরআনে কারিমে আমার আল্লাহ একটা নিয়ম দিয়েছেন, খরচ আপনি কোথায় কোথায় করবেন, প্রথম কোথায় দেবেন, তারপরে কোথায় দেবেন, এই তালিকা দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে। সারা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতে আছে। এই আয়াতটা সিলেটের জন্য দরকার, বাড়ি যেয়ে মিলাবেন। আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِلَى آخِرِ آيَةٍ আমার কথা ভাষা বোঝা যায়? ভাষা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা, আমি এখন ইনকাম করা শিখেছি, আমি উপায় করা শিখেছি, আমি এখন চাকরি করি বেতন পাই, জীবনের এই প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব, এই কথা বলছে কে? এই জবান খোলেন না কেন কে? আল্লাহ পাক বলেন নবী আপনি এবার বলেন ওদেরকে, কুল মা আনফাকতুম মিন খায়রিন, দুনিয়ায় তোমরা ভালো ভালো কাজে টাকা পয়সা গুলো ব্যয় করো, ভালো কাজ কোনটা? পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচাইতে ভালো অলিদাইনি ওয়াল আকরাবিন, এক নম্বরে ভালো কাজ হচ্ছে মায়ের জন্য বাবার জন্য খরচ করা। তাহলে আপনার জীবনের প্রথম ইনকামের টাকা দেবেন আপনি কাকে? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নিকট আত্মীয়কে, পৃথিবীতে সবচেয়ে বড় নিকটে থাকে আপনার কাছে থাকে আপনার স্ত্রী, কথা বলছেন? তাহলে আপনার জীবনের প্রথম টাকা আপনার মা বাবা, এরপর আপনার স্ত্রী, এর চাইতে নিকটতম হচ্ছে আপনার সন্তান, এরপরে আপনার ভাই, আপনার বোন, এরপরে প্রতিবেশী, এরপরে ছাতকের মানুষ, এরপরে সিলেটের মানুষ, এরপরে চট্টগ্রাম, নাকি? আর আপনি সিরিয়ালের সব পাপ দিয়ে একবারে চলে যাচ্ছেন চট্টগ্রাম, আপনি কি আল্লাহর সাথে বেশি বলছেন? বাকি অন্যান্য বিভাগের নাম আমি নাই নাই বললাম, চট্টগ্রামের নাম একবারে বলেছি, কারণ ওই এলাকার মানুষ এখানে নেই। আছে এরপরও যদি আপনার বিবেকের তালা না খোলে, প্রথমে আল্লাহ সিরিয়াল দিয়েছেন মায়ের, বাবার, স্ত্রীর, সন্তানের, প্রতিবেশীর, এরপরে এলাকার মানুষ, তারপরে আপনার চট্টগ্রাম, আপনি একবারে যদি সিরিয়াল বাদ দিয়ে চলে যান,
আমার যতটুকু ধারণা, আপনার এই খরচটা যদি সিরিয়াল হিসাবে না হয়ে একবারে চলে যান 500 কিলো দূরে, আপনার আরো গোনা হবে। এই কথা বলেন না কেন? বাংলার হাজার হাজার মানুষ আজ এই আয়াতটা তাফসীর শুনে বুঝে ফেলেছে যে আমার তো খরচ করা দরকার, জীবনের প্রথম ইনকাম আমার মায়ের জন্য, বাবার জন্য। অথচ আমি চলে যাচ্ছি সেই চট্টগ্রাম, সেই বরিশাল, কোন কারণে যাব? কারণ ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান? কথা বলেন না কেন? কারণ এই সিরিয়ালের ভেতরে ওর নাম আছে? আছে। কোন কারণে আপনি চলে যাচ্ছেন ওখানে? আজ ওরা যে ব্যবসা করে খাচ্ছিল, ওদের ব্যবসায় ভাটা পড়ছে, এই কারণেই তো ওরা এখন উঠে পড়ে দিয়েছে। আহ্বান জানাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে অনুসরণ করা লাগবে আল্লাহর কোরআন, কারণ এইটাই আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আউলিয়ার অনুসরণ করার দরকার নেই। এ কথা কে বলছেন বলেন তো, নাকি আমি বানালাম? এখানে যারা আয়াতটা না বোঝার কারণে হয়তো সন্দেহ করছেন, না বোঝার কারণে মন খারাপ করছেন, এই জন্যই তো আগে আল্লাহ জানিয়েছেন, হে নবী তাফসীর করতে গেলে দেখবেন অনেকেই না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে এখন আছে না নেই? এখানে ওলি শব্দটা আল্লাহ না দিয়ে আউলিয়া দিয়েছেন। এই অলি বলতে হাক্কানি অলি না, এ অলি মানে প্রথম অলি মানে নেতা। অলি মানে কি সবাই বলেন? দুই নম্বরে অলি মানে অভিভাবক, তিন নম্বরে অলি মানে উকিল, চার নম্বরে অলি মানে পথ প্রদর্শক, পাঁচ নম্বরে অলি মানে গাইডলাইন দাতা। তার মানে এই মানুষগুলোর সামনে যারা থাকবে, নেতা বলেন, পথ প্রদর্শক বলেন, গাইডলাইন দাতা বলেন, উকিল বলেন, অভিভাবক বলেন, এই মানুষগুলোকে অনুসরণ করা কখনোই লাগবে না যদি তারা আল্লাহ রাসূলকে মেনে না চলে। আল্লাহ বলেন আফসোস, কিছু মানুষ হয়তো কোরআনের কথাগুলো মেনে চলবে, আর অধিকাংশ মানুষগুলোই মুখ ফিরিয়ে চলে যাবে। আমার তো মনে হচ্ছে এখন বাংলাদেশে মিলে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করো, সরে বলেন আমিন। কোরআনের 6,666 আয়াতের একটা আয়াত আমরা তাফসির করার জন্য পড়েছি, সূরা তহার 74 নম্বর আয়াত, একটা আয়াত পড়েছি। কয়টা আরো জোরে বলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি পাপিষ্ট হয়ে, মুজরিম হয়ে, গোনাগার হয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাকে আমি আল্লাহ জাহান্নামে দেব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে লোকটা বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। এখন বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝে থাকবে, কেমন জায়গা? আমার প্রশ্ন হচ্ছে জাহান্নাম এতদিন পর্যন্ত সভাপতি সহ আমরা অনেকেই জানি জাহান্নাম সাতটা, কয়টা? আপনি কোনোদিন পড়িয়ে দেখেছেন না? শুনিয়ে 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 তোরা কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা সাতটা। এটা আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত, সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা সাতটা, দুনিয়ায় যে সেই ধরনের কাজ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে আপনি এখন বুঝবেন আপনি কোন দরজা দিয়ে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলেন, নাকি কথা বলেন? আপনি নিজেই মিলাতে পারবেন যে আমার তো যোগ্যতাই এই, আমি জাহান্নামের এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম। জাহান্নাম কয়টা বললাম? ঈশ্বর দরজা সাতটা দরজা আল্লাহ দিয়েছেন, লাহা সাবাতু আবওয়াব জাহান্নামের দরজা সাতটা, যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেবে।
এক নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাগীর, দুই নাম্বারটার নাম সাকার, তিন নাম্বারটার নাম লাজা, চার নাম্বারটার নাম জাহির, পাঁচ নাম্বারটার নাম জাহান্নাম, ছয় নাম্বারটার নাম হাবিয়া, সাত নাম্বার জাহান্নামের নাম হচ্ছে ফুতমা। আমরা এখন কোন অপরাধে কোন জাহান্নামে আপনি যাবেন, খুলে খুলে কোরআন থেকে বর্ণনা করব, আপনি মিলিয়ে নেবেন, যদি মিলে যায় ওই পথ আপনি ছেড়ে দেবেন। রাজি আছেন? রাজি আছেন না? এই জন্যই তো এসেছেন। এক একটা জাহান্নামে যাওয়ার পর কোরআনে আমি কারণ পেয়েছি চারটা করে, সাগীরে যাওয়ার কারণ চারটা, সাকারে যাওয়ার কারণ চারটা, লাজায় যাওয়ার কারণ চারটা, এই সাতটা স্তরে যাওয়ার জন্য চারটা করে কারণ, চার সাতটা। এই জবাব করেন না কেন? পড়া কোরআনে আঠাশটা পয়েন্ট আকারে আমার আল্লাহ নিজে তাফসীর করে করে জানিয়েছেন, আমরা আবার একটা একটা করে আরম্ভ করছি, আপনি মিলাবেন। সবচেয়ে ভয়ঙ্কর যেটা তার নাম হচ্ছে সাকার। নাম কি? অমাদর কামা সাকার। হে নবী, আপনি কি জানেন জাহান্নামে সাকার এই যে দরজাটা, এই স্তরটা কি, এটা জানেন? আল্লাহ বলেন জাহান্নামে সাকারের যে স্তর, এটা এমন ভয়ঙ্কর, কোন মানুষ যদি ওখানে যায় তাকে আস্ত রাখবে না, তার চামড়া খসিয়ে ফেলবে। যে বর্ণনা বললাম এটা কি সহজ না কঠিন বলুন? এখানে যাবার জন্য আল্লাহ চারটা গুণ দিয়েছেন। আও সাতকবাসী, আপনি মিলাবেন, আপনি এই চারটা গুণের কোন একটা গুণে যদি থাকে, আপনাকে কিন্তু এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাকারে যাবার কারণ পড়া কোরআনে কয়টা বললাম? চারটা। জোরে বলুন। এক নম্বরে ফেরেশতা মালিককে জান্নাতের মানুষগুলো জিজ্ঞাসা করবে, আতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আ জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, এই যে হাজারো মানুষ সাকারের ভেতরে পড়ে আছে, এরা কারা? এরা তো আমাদের এলাকার মনে হচ্ছে পরিচিত মানুষ। এই মানুষগুলো দাও দাও করে আগুনে চলে, ওদের চামড়া গুলো মনে হচ্ছে খসিয়ে ফেলেছে, ওদের আস্ত রাখে নাই। কারা এরা? মালিক বলবে আমরা জানি না, আপনারা জিজ্ঞাসা করেন এদেরকে। তখন এই জান্নাতের মানুষগুলো জাহান্নামের এই অধিবাসীদেরকে, যারা সাকারের দরজা দিয়ে প্রবেশ করেছে, জিজ্ঞাসা করবে, কেন আপনারা জাহান্নামে এসেছেন? যত মানুষ জাহান্নামে আছে তারা এক বাক্যে বলবে, অলুলাম নাকুমিনাল মুসাল্লিন। জাহান্নামে দিয়েছে আল্লাহ এই জন্য যে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। সিলেট বিভাগের মানুষেরা মুসলমান দাবি করার পরও যদি কেউ নামাজ না পড়ে, সে যে দল করুক ও জাহান্নামে সাকারের দরজা দিয়ে প্রবেশ করবে। কথা বলো না কেন? এই যে যারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমার প্রশ্ন, কোন হিন্দু কি এ কথা বলতে পারে? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ? না, কারণ তারা নামাজ পড়ে না। এ কথা বলতে পারে তো তারা যারা দুনিয়ায় মুসলিম দাবি করে নামাজ পড়তো আর ছাড়তো। তার মানে যে মানুষগুলো মুসলমান দাবি করার পর এদেশে নামাজ পড়েন না, আর নামাজ থেকে চারটা শিক্ষা নেন না, আপনার নামাজ পড়াও যা না পড়াও তা। প্রথমে বলবে আমরা নামাজ পড়তাম না, দ্বিতীয় নম্বরে আওয়াজ আসবে আমরা নামাজ পড়েছি, কিন্তু নামাজের দ্বারা যে চারটা শিক্ষা নেওয়া একটাও নেইনি। আপনি কি ঘুমিয়ে গেলেন? নামাজের শিক্ষা কয়টা সবাই বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মুসল্লিগুলো, নামাজিগুলো, যারা নামাজ সম্পর্কে উদাসীন। এখানে সাহুনের ব্যাখ্যা চারটা, যারা নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্য। আপনি মিলান তো, আপনি এই চারটার ভেতরে আছেন কিনা? এক নম্বরে নামাজ পড়ে কিন্তু নামাজের কথাগুলো বোঝে না, এরকম মানুষ দেশে নেই?
30 বছর নামাজ পড়ছে, আজ পর্যন্ত আল্লাহু আকবার মানে কি তাও জানে না। সূরা ফাতিহার সাতটা আয়াত করে যদি জিজ্ঞাসা করেন, ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। দ্বিতীয় নাম্বার, সে যে নামাজের কথা বোঝে না তা না, নামাজের ভেতরে ওর মন নেই, নামাজে দাঁড়িয়েছে ঠিক, ওর মন চলে গেছে সিলেটে। তিন নম্বরে, নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভেতর থেকে যদি ইমাম সাহেব ভুল করে ও লোকমা দিতে চায় না। নামাজে যদি ইমাম ভুল করে, যদি কেউ লোকমা না দেয়, ইমামেরও নামাজ হবে না, যারা মুসল্লি ওদেরও নামাজ শেষ। এক কথা বলছেন এখন, কি বুঝলেন আপনি এখান থেকে? এই ইমাম বলতে শুধুমাত্র আপনাদের সাতক মসজিদের ইমাম কথা বলেন এখান থেকে, এই ইমাম বলতে এই দেশে এখন 1734 জন ইমাম আছে, কতজন? 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 64 জন টিওলো, 490 জন টিওলো, 650 জন ওসি। আপনি হিসাব করে দেখবেন 1750 জন এমপি। এই 1734 জন এখন আমাদের মেন ইমাম। নামাজের ভেতরে যেমন একটা আয়াত বাদ গেলে আপনার ভুল ধরা লাগবে, না তো আপনার নামাজ হবে না। এই যে দায়িত্ব শেষ যেগুলো বললাম, এই ইমামগুলো যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, অবশ্যই মুসল্লি আপনি আপনার লোকমা দেওয়া লাগবে। এরকম লোকমা দেশে আছে? আপনি কিসের নামাজ পড়েন বলেন তো? আপনি কি মনে করেন শুধু এভাবে নামাজ পড়া, এই রকম সেজদা দেওয়া, এইটাই হয়ে গেল? না, আপনার নামাজ তো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আকিম সালাত দিয়েছেন। আপনার পঠিত বিষয় থেকে আল্লাহ শিক্ষা দিতে চাই, আপনার এই অনুষ্ঠান থেকে আল্লাহ শিক্ষা দিতে চাই। এগুলো এমনি এমনি দেয়নি। আমার মনে হয় শুধু নামাজের কাতারের যে শিক্ষা, এটা যদি আজ মুসলিমরা নিতে পারত, এই 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে আজ মুসলিমদের ওপর যে অত্যাচার, এটা বন্ধ হয়ে যেত। সিলেট বিভাগের মানুষেরা, শাহজালালের রুহানি সন্তান আপনারা অবশ্যই সচেতন আছেন, ইমাম যদি ভুল করে, সে যত বড় ইমাম হোক, অবশ্যই তার লোকমা দেওয়া লাগবে, নাই তো সে যেমন নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনারও নামাজ শেষ। অন্তত নামাজটা হওয়ার জন্য হলে লোকমা দেওয়া লাগবে, দেবেন, লোকমা দেওয়ার দরকার নেই। চার নম্বরে, লোকমা দিলেই হবে না, ইমাম যদি লোকমা একবার দুইবার তিনবার ভুল ধরার পরে ও সংশোধন না হয়, তাহলে ওই রকম ইমাম আর রাখা যাবে না, ওরে ওখান থেকে ঘাড় ধরে বের করে দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে। নামাজের এই শিক্ষাটা তো বাংলাদেশে এখন 180 মাইল বেগে চলছে। আরো যারা ভুল করে তাদেরকেও জোর করে আমরা বসিয়ে দেয় যে চালান, অসুবিধা নেই, আবার নামাজ পড়া না পড়ার সমান। আপনি কিসের নামাজ পড়ে না তো লোক দেখানো? তাহলে সাকারে যারা পড়ে আছে ওরা প্রথম বলবে আমরা নামাজ পড়তাম না, দ্বিতীয় বলবে নামাজ পড়েছি কিন্তু নামাজের এই চারটা শিক্ষা নেয়নি। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে জাহান্নামে সাকারে যাওয়ার লোক। এক কথা বলছেন। দুই নম্বরে বলবে আলাম না কোন তিয়ামুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না, শুধু নিজের আখের বসিয়েছি। এদেশের নিয়ম পাল্টাতে হবে, যাদের আছে তাদের কোনো অভাব নেই, কেউ 10 তলায় আছে আর কেউ 5 তলায়ও জায়গা পায় না, না আল্লাহর নবী এই কাজের জন্য দুনিয়ায় আসেন নাই, তিনি দারিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য এসেছিলেন এবং পালন করে সেটা দেখিয়েছেন। কথা বলা লাগবে। সুতরাং যারা শুধু নিজের আখের গোছায় নিজে খাবো নিজে পরবো যে যা করছে করুক, দরকার নেই, এই চরিত্রের মানুষগুলো নামাজও পড়তে পারে, হজও করতে পারে, সুফি দরবেশ হতে পারে, কিন্তু যাবে কোথায়? আরো সরে বলা লাগবে,
সুতরাং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটা নিয়েছে দারিদ্র মুক্ত সমাজের জন্য ভূমিকা পালন করছে, অন্তত এই কাজে তাকে আপনার সাহায্য করা লাগবে। ব্যক্তিগত পর্যায় থেকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন দলীয় কায়দায় আন্তর্জাতিক মহল থেকে শুরু করে কি করে দারিদ্র মুক্ত দেশ গঠন করা যায় আপনাকে ভূমিকা রাখা লাগবে। যেখান থেকে আসেন ওই জায়গা থেকে আপনাকে আমি দান করতে বলছি না, আপনি যদি টাকা পয়সা থাকে অন্তত একটা প্রতিষ্ঠান তৈরি করে পাঁচটা মানুষের কাজ তৈরি করে দিন, পাঁচটা অটো কিনে দেন 10 লাখ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে 10টা অটো কিনে এলাকার কিছু শিক্ষিত অথবা অশিক্ষিত মানুষকে আপনি কাজে লাগিয়ে দেন, বলবেন প্রতিদিন আমার 200 করে টাকা দিয়ে দেবে আর বাকিটা তুমি নিজে কর্ম করে নেবে, অন্তত তারও সংসার চলবে, তার একটা কর্মসংস্থান হবে, আপনার টাকায় টাকা বাড়তে থাকবে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এরকম টাকা ব্যাংকে পড়ে আছে এমন মানুষ দেশে নেই, এক কথা বলেন না কেন? আপনি নামাজ পড়তে পারেন, হজ করে আসতে পারেন, আপনার মুখে দাড়ি থাকতে পারে, সুব্বা গায়ে দিতে পারেন, আপনি সাকারে যাবেন, কারণ দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনার কোনো ভূমিকা ছিল না। আপনি যদি আমার বিরুদ্ধে কোনো কথা ইনার কাছে বলেন ওই দোষ যদি আমার ভেতরে থাকে তাহলে ওইটা হয় গেবত, আর যদি ওই দোষ আমার ভেতরে না থাকে ওইটা হয় তহমত। মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আর আমার 1-1.5 ঘন্টার আলোচনার কাটসাট করে 5 মিনিট দেয়, আর কিছু মাতাল ওরা আলেম নাম নিয়েছে জালেম, ওই মানুষগুলো 5 মিনিটের বক্তব্য শুনে একটা মন্তব্য করে ছেড়ে দিল। আমি নাকি কোন জায়গায় বলেছি যে বরাতন তাফসির 1200 বছর আগের তাফসির পড়ার দরকার নেই, ওগুলো বাদ দেন, আমি কোন সময় পাগল ছিলাম? কোন কারণে আমি এটা বলতে যাব? আমি বলেছি 1200 বছর আগের তাফসির পড়েন, কিন্তু এটা রেফারেন্স হিসাবে রাখেন, যুগের জ্ঞানের আলোকে সভ্যতার বিকাশ হচ্ছে এখন, আপনি 1200 বছর আগের তাফসির পড়ে ব্ল্যাক হোল সম্পর্কে কিচ্ছু পাবেন না, পাবেন যুগের জ্ঞানের আলোকে তাল মিলিয়ে আপনি নতুন আবিষ্কার তাফসির সুন্দর সুন্দর কথার ভেতরে ঢোকান। এর ভেতরে আমার আল্লাহ ইন্টারনেট দিয়েছেন, ফেসবুক দিয়েছেন, এই যে সিজার সিজারিয়ান পদ্ধতি কোরআন থেকে আবিষ্কার, সিজার করার পদ্ধতি পেয়েছি মানুষরা বাকারা থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে পোষ মানিয়ে জবাই করে টুকরা টুকরা করে রেখে এসে ডাক দিয়েছিলেন, ওরা সবাই এসে আবার জোড়া লেগে আল্লাহর নবীর হাতে জিন্দা অবস্থায় এসেছে আল্লাহর কাছে। তিনি বলেছিলেন, আল্লাহ এই যে মানুষ মারা গেলে তুমি জিন্দা করবে কি করে এটা আমি দেখতে চাই। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি, কিন্তু এটা যদি দেখতে পারতাম কি করে মরে গেলে আবার জিন্দা হয় তাহলে আমার মনে একটু শান্তি লাগতো, আল্লাহ সেটা দেখায়নি। এক কথা বলেন না কেন? সিজার যারা করে দেখবেন একটা জীবিত মানুষকে কতখানি ছিঁড়ে ফেলে। পৃথিবীর প্রত্যেকটা আধুনিক যত বিষয় সব আল্লাহ কোরআন থেকে মানুষকে তৈরি করার জন্য কোরআনে আরো আহ্বান জানিয়েছেন, সূরা হামিম সেজদার ভেতরে পাবেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অতি শীঘ্রই তোমাদের এই শরীরের ভেতরে এবং দিক দিগন্তে এমন কিছু আমি আল্লাহ দেখাবো যেগুলো দেখার মাধ্যমে সভ্যতার বিকাশ যত হবে কোরআনের তথ্যগুলো তত সত্য প্রমাণ পাবে।
দুনিয়ায় এমন কোন বিষয় নেই যা আমি আল্লাহ কোরআনে দেইনি। এখন যদি বলেন এই যে রুটি বানাতে এক কেজি আটার ভেতরে কতটুকু পানি লাগবে, এ কথা কোরআনে আছে? আছে নাই? মানে আছে। মানুষ মানে কি করবে? এক কেজি আটার ভেতরে কতটুকু পানি লাগবে, এ কথা কোরআনে আছে? আপনি ঘুমাচ্ছেন, হয়তো ডাইরেক্ট নেই, কেমন ভাবে আছে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। যে লোকটা রুটি বানাতে জানে এক কেজি আটার ভেতরে কতটুকু পানি দেওয়া লাগে, তার কাছে জিজ্ঞাসা করলেই তো জেনে ফেলবেন। কথা বলছেন, এই হিসাবে কোরআনে এমন কিছু নেই যা আল্লাহ দেয়নি, সব আছে, শুধু আপনি এখন আবিষ্কার করে বের করবেন। আমি কোনোদিন বলি নাই যে পুরাতন তাফসির পড়া দরকার নেই, বাদ দিয়ে দেন না, আপনি ওগুলো পড়বেন, রেফারেন্স হিসাবে রাখবেন। কিন্তু আধুনিক এই যুগে আপনাকে কম্পিউটারের সাথে মিলিয়ে, আধুনিকতার সাথে মিলিয়ে তাফসির নতুন করে আবার লেখা লাগবে। তো এই কথা বলে কি আমি ভুল করে ফেলেছি? এই কথা বলে না কেন? এটা যে কবরস্থান ছিল না কেউ কি বলতে পারবে? এটা মনে করেন 1000 বছর আগে মনে করেন এলাকার মানুষ এখানে কবর দিত না? দিত না। 1000 বছর আগে যে লোকটা এখানে ঘুমিয়ে আছে, ওখান থেকে যদি আপনি এখন তুলে বলেন এই যে ঢাকা ইসলাম, ঢাকার যে বাংলাদেশ ব্যাংক কত তলা? 30 তলা। কত? ওই বা বাংলাদেশ ব্যাংকের সামনে যদি দাঁড় করিয়ে দেন 1000 বছর আগে যে লোকটা মারা গেছে, চিন্তা করবে এত বড় বিল্ডিং কয়দিনে উঠব? ও তখন কিন্তু বাঁশ ময় এগুলো খুঁজে বেড়াবে। কথা বলছেন কেন? এখান থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে ওরে কবর থেকে তুলে আনবেন, ও কিন্তু বাঁশ খুঁজবে না, ময় খুঁজবে না, সিঁড়িও খুঁজবে না। ও চিন্তা করবে দেখি এই ঘরে ওঠার জন্য কোনো সিঁড়ির ব্যবস্থা, এখান থেকে আরো 20 বছর আগে যে লোকটা মারা গেছে ওরে কবর থেকে তুলে আনবেন, ও কিন্তু বাঁশ সিঁড়ি না। ও চিন্তা করবে এই 30 তলা বিল্ডিং এর কোনো লিফট আছে কিনা। আর আমার তো মনে হচ্ছে দিন যেভাবে যাচ্ছে আরো 50 বছর পরে কবর থেকে মানুষ যদি তুলে এনে ওই 30 তলা বিল্ডিং এর সামনে দাঁড় করিয়ে দেন, ও বাঁশ সিঁড়ি লিফট কিছু না, ও বলবে দেখি রিমোট আছে কিনা, একবার টিপ দেব, এক টিপে যাবো একেবারে 30 তলায়। এরকম সময় আসতেছে না? আপনি এইটা যেভাবে বুঝবেন, কোরআন তো ওইভাবে আপনাকে বোঝা লাগবে। 1200 বছর আগে তো ফেসবুক ছিল না? ছিল। আজ অনেক আলেম নামধারী, নামের আগে আল্লামা লেখে, এগুলো কি খেয়েছে আল্লামা হয়েছে আল্লাহ ভালো জানেন। এই পাগল ছাগল গুলো আন্দাজে নাম ধরে ধরে আমার নামে উল্টা পাল্টা ছড়িয়েছে। আমি সেই 15 সালে যখন মাস্টার্সে ছিলাম ওই সময় ইন্ডিয়ান সিরিয়ালের নাম প্রায় 13টা সিরিয়াল ওই সময় চলত। এই সিরিয়াল গুলো নাম হিসাবে বলার পরে কিছু মানুষ বলছে হুজুর আপনি কি করে জানেন? আমার মোরফসকে ওই সময় বেরিয়ে গিয়েছিল যে হুজুর জানে না মানে হুজুর ভার্সিটির মাল, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে এসেছি। এই কথাটা ওরা কাটসাট করে আগে কথা পরের কথা বাদ দিয়ে হুজুর ভার্সিটির মাল এই চালিয়ে চলে যাচ্ছে। আমি ভার্সিটির মাল এই কথা তো আমি প্রকাশ করতে চাইনি, মুখ দিয়ে 1.5 ঘন্টা কথা বললে একটা কথা স্লিপ অফ টান বের হয়ে যেতেই পারে, আর আপনি সেইটাই বড় করে আগের কথা তো শুনলেন না, পরের কথা কি বললাম তথ্য বললাম সেগুলো বুঝলেন না। সম্মানিত ভাইরা, এই জন্য বাস্তবতার দিকে খেয়াল করেন। আপনি আন্দাজে কোনো দোষ আমার পথে যদি না জেনে দিয়ে দেন, এই দোষ আপনাকে দিয়ে আল্লাহ করাবে। আমি কোরআনে কারিমের তাফসিরের বিরুদ্ধে না, নবীর ভালোবাসার বিরুদ্ধে না। এর আগের কথা পরের কথা কেটে বাদ দিয়ে এই মিডিয়ারা এদের ব্যবসার কারণে এগুলো করে, আর আমাদের আলোচনার বিষয়গুলো না দিয়ে 5 মিনিট আলোচনা ছেড়ে লিখে দেয় কি বাঁশ দিলেন। আমি কি বাঁশ দেওয়ার জন্য সেই কুষ্টিয়া থেকে এসেছি? আমরা চাই আপনি হেদায়েত নিয়ে ফিরে আসেন। ওদের ব্যবসায় লাভ হবে, ভিউ হলে ওদের টাকা হবে, ওরা লিখে দেয় হুজুর বাঁশ দিলে। এ বাঁশ কেমন এ মানুষ দেখতে থাকে। এই জন্য মিডিয়া আমি রাখতে চাই না, মিডিয়া এসেছে আজকে, এ আলোচনা ছাড়বেন না।
আপনার অন্য হুজুরের আলোচনা ছাড়ে আপনারা বাঁশ দিচ্ছেন আর বাঁশও আমার যশ সমান তো মুসল্লি ইকরাম, এই জন্যই তালাতালি করা, এই গেবত করা, তহমত দেওয়া এটা বন্ধ করা লাগবে। এটা জাহান্নামে সাকারে যাওয়ার কারণ, যেটা বাংলাদেশে এখন বেশি চলছে। অকন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, চার নাম্বার ওরা বলবে আমরা কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস করতাম না। বিশ্বাস যদি কেউ করে যে জবাব কিয়ামতে দেওয়া লাগবে, ও পাঁচ বছরে এমপি হয়ে ছয় বিঘা জমি থেকে 8595 বিঘা জমি ওর হয়, এদেশে হয়েছে বরিশাল বিভাগে একজনের, পাঁচ বছর আগে মাত্র ছয় বিঘা জমি ছিল, পাঁচ বছরে ক্ষমতায় থেকে ওর জমি এখন 8595 বিঘা, সব তো জিব্রাইল দিয়ে যাচ্ছে। ওর যদি বিশ্বাস থাকে যে আমার মরণের পরে আমার মালিকের সামনে আমারে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে কিয়ামতে, ও ছয় বিঘা থেকে এত এত জমি পাঁচ বছরে হওয়া সম্ভব? এই কথা বলে না কেন? কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস যারা করেন না তাদের খবর আছে। সম্মানিত মা বোন, বিভিন্ন জায়গায় যারা বসে আছেন পর্দার আলে, ফাতেমাতুজ্জাহরার সাথে জান্নাতে যেতে চাইলে দুইটা কাজ করা লাগবে আপনাকে। এক নম্বরে পর্দায় থাকা লাগবে, দুই নম্বরে স্বামী যাদের আছে তাদের খেদমত করে খুশি রাখা লাগবে। নবীজি বলেন ইহুদি যে সমস্ত মেয়েরা পৃথিবীতে আসবে যুগে যুগে, ইহুদি মেয়েদের গুণ হবে সাতটা, তার এক নম্বরে এই, ইহুদি মেয়েরা সব সময় নিজের চাহিদা পূরণ করতে চায়। আন্নানা, আন্নানা মানে আমার জন্য করো, আমাকে দাও, তোমার মা বাবা তোমার ভাই বোন ওদেরকে দেওয়া লাগবে না, এরকম বহু দেশে নেই, এটা ইহুদি মেয়েদের গুণ। শুধু আমাকে দাও, আমার জন্য খরচ করো, স্বামীকে শুধু বাধ্য করে, জিনিসপত্র থাকার পরেও স্বামীকে আরো নতুন জিনিস কিনতে বলে, অথচ স্বামী যদি তার মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য কিছু খরচ করে, ওর মন খারাপ হয়ে যায়, চোখ মোটা মোটা করে, এটা ইহুদি মেয়েদের গুণ। এই গুণ যে লোকে মেয়ে লোকের ভেতরে আছে, ওর হাসর হবে ইহুদি মেয়েদের সাথে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো, যাকে এলাকা ভালো আছে, আমার অত বলার দরকার নেই। হাত্তা তানালি ইয়াকিন, হঠাৎ করে যখন মরণ চলে আসবে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ বলেন এই চার প্রকার মানুষের জন্য যদি কেউ সুপারিশ করে কাজে লাগবে না, লাগছে না, লাগবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে সাকারে যাওয়ার গুণ পেলাম আমরা চারটা। এক নম্বরে মুসলিম দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, দুই নম্বরে দারিদ্র মুক্ত সমাজের জন্য দেশের জন্য যারা ভূমিকা রাখে না, তিন নম্বরে যারা গেবত করে সমালোচনা করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়, চার নম্বরে যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে না, এই মানুষগুলো মুসলমান দাবি করলেও যাবে কোন জাহান্নামে? সাকা। দ্বিতীয় নম্বরে আরো ভয়ঙ্কর যেটা, তার নাম হুতামা। নাম কি? সবাই বলেন হুতামায় যাওয়ার গুণ আমি পেয়েছি চারটা। আমার তো ভেতরে ঘেমে শোর যাচ্ছে, ফ্যান নেই এখানে, এত প্রচন্ড রোদে আসলে হয় না, এগুলো আসস থেকে মাগরিব হলে একটা কথা ছিল। হ্যাঁ, এভাবে হয় না ভাই, আমার আর পারছে না, শেষ করে দিই। আবার সামনে যদি কোনো সময় আসি রাতের বেলায় মাহফিল করেন, এভাবে দিনের বেলায় নেবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম হাজারো কাজ বাদ দিয়ে, দিনের বেলায় প্রচণ্ড এই রোদে আমরা সহ্য করতে পারি না, এই জন্য শেষ করতে দিলাম। তুমি জাহান্নামের যে বর্ণনাগুলো দিয়েছো, আমরা চাতক পাখির মতো শুনছিলাম, মেহরবানি করে চার সাতটা আটাশ আমরা বলতে পারি নাই, যতটুকুই বলেছি তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জ দল মত নির্বিশেষে যারা আমরা এসেছি, আমাদেরকে খালি হাতে ফেরত দিও না কিছু দাও, মা বোনেদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও, ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জত এদের মাফ করে দাও। যখনই মরণ আসবে
আজরাইল কে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।